الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاء فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد وقال الله تبارك وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال تعالى كل نفس ذائقة الموت
إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكرى هادم اللذات يعني الموت. رواه الترمذي والنسائي وابن ماجه بإسناد صحيح أو كما قال النبي صلى الله عليه وسلم. মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার মেহরবানিতে আমরা সপ্তাহান্তে জুমার দিনে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাসানুল বসরি রহিমাহুল্লাহর একটি বক্তব্য, বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি কথা, যে পৃথিবীর সব মানুষ যদি অনুগত হয়, এবাদত করে, আর তুমি যদি এবাদত না করো, তাহলে পৃথিবীর সব মানুষের এবাদত তোমার কোনো উপকারে আসবে না। অনুরূপভাবে পৃথিবীর সব মানুষ যদি বেদিন হয়ে যায়, সব মানুষ যদি আল্লাহকে অস্বীকার করে, আর তুমি যদি একাই আল্লাহকে স্বীকার করো, তার ইবাদত করো, তাহলে পৃথিবীর সব মানুষ মিলেও তোমার এই ইবাদত বা অনুগতকে নষ্ট করতে পারবে না। সুতরাং তুমি নিজেই নিজের প্রস্তুতি গ্রহণ করো, কেউ তোমার প্রস্তুতি গ্রহণ করিয়ে দিবে না বা মানুষের প্রস্তুতিতেও তোমার কোনো কাজ হবে না। আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ খুতবাই। ওয়াফাকানাল্লাহুল জামিয়্যু ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মৃত্যু মানুষ সবচেয়ে যে বিষয়টার উপরে গাফিল তা হলো মৃত্যু। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ উনি ওনার ফতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন যে মানুষ অর্থাৎ মানুষের জীবনে সবচেয়ে গাফেল যে বিষয়টা তা হলো মৃত্যু। অথচ এমন একটা জিনিস যে অন্য কিছু জীবনে আর নাও আসতে পারে, মানুষ বুড়া নাও হতে পারে, মানুষের বৈবাহিক জীবন নাও আসতে পারে, অথবা মানুষের চুল নাও পাকতে পারে, কিন্তু এমন একটা জিনিস যা আসবেই তা হলো মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলছেন তোমরা মানুষেরা কি করো, মৃত্যু থেকে পলায়ন করো। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মনে রেখো অবশ্যই সে তোমাদেরকে ধরে বসবেই, ধরবেই তোমাদেরকে। এর নাম হলো মৃত্যু। কোনো দিন আপনি এখান থেকে ছাড় পাবেন না, কোনো দিন ছাড় পাবেন না। আমার বিশেষ করে বলি যে আমার বাবা একটা কথা বলেন ছোট থেকেই, যে বাবা দুনিয়াতে কেউ যদি বেঁচে থাকতেন তাহলে নবী রাসূল বেঁচে থাকতেন। দুনিয়াতে কেউ যদি কোনোদিন বেঁচে থাকতো এরকম যদি প্রমাণ পাওয়া যেত তাহলে কোন একজন নবী দুনিয়াতে বেঁচে থাকতেন, কারণ এরাই দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ, এরাই দুনিয়াতে সবচেয়ে আল্লাহর বেশি ইবাদত করেছে, আর এরাই দুনিয়াতে সবচেয়ে পরহেজগার আখশা ও আতকা, সবচেয়ে পরহেজগার ভালো মানুষ হলেন নবী এবং রাসূল। সুতরাং দুনিয়াতে ইবাদত করার জন্য যদি কাউকে রাখতে হতো তাহলে আল্লাহ নবী এবং রাসূলদেরকে রেখে দিতেন যে তারা ইবাদত করুক কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে তাদের মৃত্যু হবে না। তাদের সবারই নির্ধারিত সময়ে তারা সবাই দুনিয়া থেকে চলে গেছেন। সো আমরা একটু সময়ের জন্য যদি আমরা মনে করি যে আমাদেরকেও চলে যেতে হবে, তাহলে আমরা কী প্রস্তুতি নিচ্ছি মৃত্যুর জন্য? সবাইকে প্রস্তুতি নিতে হবে, সবাইকে। আমরা যারা যেখানে আছি, যে যেখান থেকে যেভাবে
এই কথা এখন শুনতেছেন, আগামীকাল শুনবেন, আগের দিন শুনেছেন, আপনার বাপদাদা বলে গেছে যে আপনি মারা যাবো, এবং মরে গেছেও, সবাই মারা গেছে, আপনি শুধু মিসকিন একাই বেঁচে আছেন, আপনিও একদিন চলে যাবেন, ওই মিসকিন হয়ে কেউ আপনার সঙ্গে থাকবে না। সো মৃত্যুর প্রস্তুতি আমরা কে কীভাবে নিতে পারি? মৃত্যুকে নিয়ে অনেক কথা রয়েছে। আপনি যদি ধর্ম নিয়ে আলোচনা করেন, ধর্ম নিয়েও যদি আলোচনা করেন, এমনকি আল্লাহর বিধান যে আল্লাহ আছেন আল্লাহ নাই, এই বিষয়েও মতবাদ আছে আমার পৃথিবীতে। সেটা হলো যারা মুলহেদ বা নাস্তিক, যারা এই নাস্তিকরা ওরা বলে যে আল্লাহ নাই, অথবা এই পৃথিবীর পরিচালক নাই, এই পৃথিবীর সৃষ্টিকর্তা নেই, আমরা এমনিতেই দুনিয়াতে এসেছি, তারা বলে। কিন্তু তারাও, এই নাস্তিকরাও একটা বিষয়ে একমত যে আমাদের মৃত্যু হবে। এর পরের ঘটনাটা আলাদা, কিন্তু মৃত্যু নিয়ে পৃথিবীতে কেউ কোনো দ্বিমত পোষণ করেনি। এবং বলা হয়, আমাদের উস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ বলতেন যে, মানে যখন ফিকহ পড়াতেন, আপনারা জানেন যে ফিকহের মধ্যে বিভিন্ন ধরনের ইখতিলাফ, এতে উপকার আছে, ইখতিলাফ নিয়ে যে কোনো একটা বিষয়ে দাঁড় করান, ওর মধ্যে ইখতিলাফ আছে। ফিকহ বিষয়ে সালাত হোক, সিয়াম হোক, ইফতার হোক, সাহারি হোক, রুকু, সেজদা, আপনি তাশাহুদ, সব জায়গাতে কুরবানি বলেন, হজ বলেন, সব জায়গাতে ইখতিলাফ আছে, এমনকি বৈবাহিক জীবনেও ইখতিলাফ আছে। আপনি বসে থেকে ডান হাত দিয়ে খাবেন না বাম হাত দিয়ে খাবেন, এটা নিয়েও ইখতিলাফ আছে। দাঁড়িয়ে থেকে পেশাব করবেন নাকি বসে থেকে পেশাব করবেন, এটা নিয়েও ইখতিলাফ আছে। কোনো বিষয় নেই, কিন্তু একটা বিষয় আছে, তাতে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ, কোনো মত, মানে কোনো মত পার্থক্য নেই, তা হলো মৃত্যু। তাহলে এই মৃত্যুকেই আমরা দূরে সরে দেখেছি, বা মৃত্যুকে আমরা স্মরণ করছি না। মৃত্যুকে স্মরণ করলে বেশ কিছু উপকারও আছে, এ বিষয়টা নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মৃত্যু থেকে খবরদার পলায়ন করার চেষ্টা করবেন না। একটা কথা মনে রাখবেন, সেটা হলো যদি তুমি এমন একটা জিনিস থেকে পালাও যেখান থেকে বাঁচার পথ আছে, তুমি ওই জিনিস থেকে পলায়ন করো না যেখান থেকে তুমি কোনোদিন পালাতে পারবে না। এই দুইটা জিনিস হলো মৃত্যু এবং না জাহান্নাম, মৃত্যু এবং জাহান্নাম। তুমি ভয় করো মৃত্যুকে, তুমি ভয় করো করছো এখন মৃত্যুকে, মৃত্যু যেন না আসে, মৃত্যু যেন আমাকে খুঁজে না পায়, মরণ যেন আমার না আসে, আমি যেন আরো অধিক দিন, অনেক দিন আমি থাকতে পারি, এই মানসিকতা তুমি নিয়ে আছো। কিন্তু এটা কুশ্চিন কালেও সম্ভব না। বরং তুমি যাকে ভয় করো না তাকে ভয় করো, সেটা হলো জাহান্নামকে, ওখান থেকে বাঁচা সম্ভব, 100% সম্ভব, কিন্তু এখান থেকে বাঁচা 100% অসম্ভব, কোনোদিন তুমি বাঁচতে পারবে না। সুতরাং দেখবেন যে সব মানুষ মৃত্যুকে ভয় করছে, কিন্তু কেউ জাহান্নামকে ভয় করতেছে না। তো আমাদের এই ছোট্ট জিনিসটা একটু চেঞ্জ করে দেন, ছোট্ট জিনিসটা একটু পরিবর্তন করে দেন, সেটা হলো জাহান্নামকে আমরা ভয় করি, মৃত্যুকে ভয় করার দরকার নেই। আর মৃত্যুকে যে ভয় করে সে কোনোদিন প্রকৃত মুসলিম হতে পারে না। মৃত্যুকে, মরণকে যে ভয় করে সে কোনোদিন যুদ্ধের মাঠের যোদ্ধা অথবা মুজাহিদ হতে পারে না। যারা মৃত্যুকে, মরণকে ভয় পায়, তারা কোনোদিন সেনাবাহিনীর সদস্য হতে পারে না। যদিও এখনকার বিষয়টা ভিন্ন, কিন্তু সেনাবাহিনীর সদস্য তুমি যদি হতে চাও তাহলে মরণকে আগে জয় করতে হবে। যে কোনো সময় আমার মরণ আসতে পারে, আমি মরতেও পারি। আমরা শুনেছি তার ইতিহাসে অথবা ইয়াতে তার জীবনীতে লেখা আছে, দেখবেন যে পৃথিবীর এই মানে এ যাবৎকালের বা 200 বছরের মধ্যে সবচেয়েতে বড় যে মানে অহন্তক ছিল, হত্যাকারী ছিল, সেটা হলো কে? ইহুদি হিটলার, খ্রিস্টান। তো এই মানুষ হত্যা করেছিল অনেক, প্রায় 60 লাখ ইহুদি হত্যা করেছিল। সে বলেছিল যে আমি বিশ্বকে জয় করব। তার বন্ধুরা বলেছিল, ওর জীবনীতে লেখা আছে দেখবেন, তার বন্ধুরা বলেছিল যে তুমি কিভাবে বিশ্ব জয় করবে? তো বলেছিল যে না, আমার জয় করার অস্ত্র আছে। কি অস্ত্র আছে তোমার? সে নিয়ে গিয়ে সেনাবাহিনী দেখিয়েছিল, তার বাহিনীকে, তার নিজস্ব প্রস্তুতকৃত বাহিনীকে দেখিয়েছিল যে এটাই হচ্ছে আমার বাহিনী বা এটাই হচ্ছে আমার অস্ত্র, এদেরকে যে আমি বিশ্ব জয় করব। সে কিন্তু পেরেছিল। কিভাবে? তাকে দেখিয়েছিল, সে যখন মার্চ করতে বলেছিল প্রায় অনেক উপরে, 3-4 তলার উপরে একটা পাহাড়ের উপরে সেখানে মার্চ হচ্ছিল, তো এই মার্চ করার সময় যখন সে স্টার্ট অথবা তাদের ভাষায় যেটা আছে স্টার্ট করতে বলেছে,
একে একে তিনজন সেনাবাহিনী যখন পড়ে গেছে, পড়া মানেই মরা, কিন্তু কোন সেনাবাহিনী এই ছাদের কিনারায় গিয়ে সে থেমে যায়নি। যখন ওখানে গিয়ে এক দুই তিনজন পড়ে গেছে, তখন তার বন্ধুরা বলেছিল যে থামাও, সত্যি তুমি পারবে, এবং সে হিটলার কিন্তু পেরেছিল। সে যে জায়গায় হোক না কেন, যে মরণকে জয় করেছিল সে মৃত্যুকে ভয় করেনি, সে যে দলকে প্রস্তুত করেছিল সেই দলেরও কোনো মরণের ভয় ছিল না। বর্তমানে আপনারা জানেন যে মেরিন সৈন্য যেটা আমেরিকায় আছে, এই মেরিন সৈন্যদের নাকি প্রথম প্রস্তুতি বা প্রথম ট্রেনিং হলো মৃত্যুকে জয় করা। মরণকে তুমি যদি জয় করতে পারো তাহলে তোমার সাথে কেউ পারবে না। আপনি যদি বদর যুদ্ধের দিকে দেখান, শেখ সুরাইম হাফিজাহুল্লাহ উনি এই কথা বলতে গিয়ে বলছিলেন যে আমরা যদি তাকাই যে সশস্ত্র 1000 সেনাবাহিনীর সাথে নিরস্ত্র এবং প্রশিক্ষণহীন মাত্র 313 জন সাহাবি কিভাবে তাদের সাথে পেরেছিল, তাদের কাছে ছিল ইমানি শক্তি এবং মরণকে জয় করার এক সাহসিকতা। মরণকে তারা জয় করেছিল, মৃত্যু তাদের কাছে কিছুই ছিল না, কোনো ব্যাপারই ছিল না। আপনিও যদি মরণকে জয় করতে পারেন তাহলে দুনিয়াতে আপনি বেঁচে থাকতে পারবেন, আর মৃত্যুর ভয়ে যদি আপনি লুকিয়ে থাকেন তাহলে আপনি দুনিয়া থেকে একদিন হারিয়ে যাবেন। মানুষ তো মরবেই, আপনি হারিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে মানবরা, হে মানুষেরা, আমি তোমাদের সবাইকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব, কিন্তু পরীক্ষা শুধুমাত্র খাতা কলম দিয়ে পরীক্ষা হবে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষার ধরন, বিশাইইম মিনাল আমওয়াল ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মধ্যে ভীতির সঞ্চার হবে, ভয় লাগবে, অন্ধকারকে ভয় পাবে, কোথাও একাকে যেতে ভয় পাবে, জঙ্গলে কিছুই নেই তাও তুমি জঙ্গলে যেতে ভয় পাবে, এটা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার সামনে হয়তোবা কোনো ভয় দেখানো হবে আল্লাহকে অস্বীকার করার জন্য, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহর আনুগত্য ছেড়ে দেওয়ার জন্য, রাসূলকে গালি দেওয়ার জন্য তোমাকে ভয় প্রদর্শন করা হবে, এই ধরনের ভয় দিয়ে আমি তোমাদেরকে ভয় দেখাবো। অলচু, তোমাদের ক্ষুধা লাগবে, তোমাদের খাদ্য হারিয়ে যাবে, তোমার পাতিলে একদিন ভাত থাকবে না, দেখি তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কিভাবে করো, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে মেনে নাও। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং তোমাদের সম্পদ কমে যাবে অথবা সম্পদ নষ্ট হয়ে যাবে, কোনো দিক থেকে পুড়ে যাবে অথবা কোনো সম্পদ তোমার পানিতে ডুবে যাবে, এইভাবে আমি তোমাদের পরীক্ষা করব, এই পরীক্ষাতে দেখি তোমরা কে কিভাবে পাস করো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, এবং নাকসুর মানে হচ্ছে কম অথবা নষ্ট হওয়া, অর্থাৎ শেষ হয়ে যাওয়া এবং নষ্ট হওয়া, কম হওয়া, দুইটাই অনুবাদ। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত, এবং তোমাদের কিছু জীবনের বিনিময়ে, তোমাদের প্রাণনাশের বিনিময়ে, মৃত্যুর বিনিময়ে, অথবা তোমাদের কোন কোনো মানুষের অসুস্থতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসামারা, তোমাদের ফল ফলাদি সুন্দরভাবে হবে কিন্তু উঠানোর আগেই সেটা নষ্ট হয়ে যাবে, এইভাবেও আমি তোমাদেরকে পরীক্ষা করব। যেমন তাবুক অভিযানের পূর্বে যখন গরমকাল, যখন খেজুর ও আরবের খেজুর যখন তাদের ঘরে উঠানোর সময়, সেই সময় তাবুকের অভিযান এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন তাবুক অভিযানে যাওয়ার জন্য, মদিনা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে যাওয়ার জন্য। তখনই অনেক মানুষ তথা মুনাফিকরা বলল যে না, এখন তো গরমকাল, এই গরম সময় আমরা যেতে পারবো না। কেউ কেউ বলল আমাদের ফসল জমিতে আছে, ধানগুলো কাটতে হবে অথবা খেজুরগুলো গাছ থেকে নামাতে হবে, আমরা এখন যুদ্ধ করতে যেতে পারবো না। তাদেরকে মুনাফিক হিসাবে স্বীকৃতি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, বললেন কুলনা ওয়াসাদুহার, কুলনা ওয়াসাদুহার, বলে দাও যে জাহান্নামের আগুনের চাইতে বেশি কঠিন, তাদেরকে মুনাফিক হিসাবে সরাসরি বলে দিলেন। আর যারা মুমিন ছিল তারা সবাই বেরিয়ে গেল, পরীক্ষাতে পাশ করলেন, অনেকজন ছিল, প্রায় 20,000 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে গিয়েছিলেন, এখানেও পাশ করলেন। আপনাকেও এই মৃত্যু দ্বারা, আপনার জীবনের কোনো ক্ষতি দ্বারা, কোনো অসুস্থতা দ্বারা, কোনো ক্যান্সার দ্বারা, প্যারালাইসিস দ্বারা, অথবা যে কোনোভাবে আপনাকে পরীক্ষা করা হবে, এই পরীক্ষাতে আপনি পাশ করেন কিনা তাই
যারা পাশ করবে তাদের জন্যই পুরস্কার রয়েছে, আর যারা ফেল করবে তাদের জন্য শাস্তি রয়েছে। মনে রাখবেন, তার মধ্যে একটা হলো মৃত্যু। মৃত্যু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থানে অথবা যে কোনো জায়গায় আসতে পারে। এর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করা লাগে না যে এখন মৃত্যু আসবে, আমি এখন প্রস্তুত আছি, আগামীকাল মৃত্যু আসবে, প্রস্তুত আছি আমি। মনে রাখবেন, আপনারা এই কাহিনীগুলো অনেকেই শুনেছেন এবং জেনেছেন, যদিও শিক্ষণীয় কথা। এবং আবু তাহির বর্ধমানী সাহেব রহিমাহুল্লাহ, উনি এই বিষয়গুলো অনেক বেশি বলতেন, মানুষকে গল্পগুলো বেশি বলতেন। উদ্দেশ্য হলো মানুষের মধ্যে মৃত্যুর প্রস্তুতি গ্রহণের জন্য। উনি একজন ভদ্রলোকের কথা বলতেন, একজন তাকওয়া পরহেজগার মুমিন মুমিন ব্যক্তির কথা বলতেন। মুমিন ব্যক্তি যখন মৃত্যুর দ্বার প্রান্তে অথবা যৌবন অবস্থায় সে যখন খুব ভালো আমল করছিল, তখন হঠাৎ মালাকুল মাউত তার কাছে একদিন উপস্থিত হয়ে গেছে। মনে রাখবেন কথাটা, যার অনেকে শুনেছেন হয়তো বা শুনেন নাই, কিন্তু ওইখান থেকে যে শিক্ষাটা আছে শিক্ষাটা নেওয়ার চেষ্টা করবেন। তো একদিন মালাকুল মাউত তার কাছে এসে হাজির হলে এসে পরিচয় দিল, আমি মালাকুল মাউত, আমি মানুষের যে নাস মানে বা ইয়াকে আমি জান কবজ করি, আল্লাহর হুকুমে আমি মানুষকে মৃত্যু দিই। তখন তারা বল তখন সেই বলল যে আচ্ছা, এখনই এসেছো, আমরা তো জানতেও পারলাম না, আমি তো আল্লাহর বেশি ইবাদত করব, আল্লাহকে একটু বেশি ডাকবো, বেশি কোরআন তেলাওয়াত করব, রাত্রে উঠে আল্লাহকে ডাকবো, তাহাজ্জুদের সালাত আদায় করব, কিছুই বুঝতে পারলাম না। তাহলে তুমি হঠাৎ আসলে, তাহলে আমার জন্য কি কোনো সময় আছে, আমি একটু বেশি ভালো করে প্রস্তুতি গ্রহণ করব। তখন বললেন যে ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। কতদিন সময় পেলাম আমি? উত্তরে বলা হলো যে ঠিক আছে, আমি মরণের আগে তোমাকে কিছু চিঠি পাঠাবো, পত্র দেব, এই পত্রের বিনিময়ে তুমি জানতে পারবে যে আমি আসতেছি। পত্র যখন পাবে তখন তুমি জানতে পারবে যে আমি আসতেছি। তখন এই লোক চিঠির এই পত্রের আশায় সে তখন বসে থাকলো, অর্থাৎ বসে থাকলো, সে আর আমল আকিদার কোনো দরকার নেই, সালাত সিয়ামের আর কোনো দরকার নেই, কারণ চিঠি আসবে, আমি প্রস্তুতি গ্রহণ করব, যেই দিন চিঠি আসবে সেই দিন থেকে আমার প্রস্তুতি গ্রহণ করব। তখন সে বলেছিল যে আমি তোমাকে একে একে চিঠি পাঠাবো, চিঠি একবারে পাঠাবো না, একবারেই দেব না। তখন সেই ব্যক্তি আবার তার পুরো উল্টো জীবন শুরু করলো, সালাত সিয়াম দান সাদকা যত ভালো অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলো সে পরিবর্তন করে সে খারাপের দিকে চলে গেল, সুদ ঘুষ চুরি বাটপারি রাহাজানি ইত্যাদি যেগুলো আছে সবগুলো কাজে নেমে গেল, সে প্রস্তুতি নিয়ে আছে কখন আমার চিঠি আসবে। এরপরে তার যৌবনকাল শেষ হয়ে গেছে, এরপরে তার পৌঢ় জীবন তথা এরপরে বার্ধক্য এসেছে, বার্ধক্যের শেষের দিকে হঠাৎ একদিন হাজির মালাকুল মাউত, এসেই বলে যে আমি তোমার জান কবজ করব। তখন ওই লোকটা বলতেছে যে জান কবজ করবে মানে, তুমি তো আমাকে চিঠি দিতে এসেছো তাই না, যে না আমি তোমার জান কবজ করতে এসেছি, আমার জান তুমি কিভাবে কবজ করো, তুমি না চিঠি দিতে চেয়েছো কেন, আমি তো তোমাকে চিঠি পাঠিয়েছি, তুমি চিঠি পাওনি। তখন বলে যে না আমি তো কোনো চিঠি পাইনি, কেন, আমি তো দেখছি তোমার কাছে এখন অনেক চিঠি, আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে অনেক চিঠি আছে, মানে কেমন চিঠি, কেমন পত্র। তখন মালাকুল মাউত বলতেছেন যে কেন, তোমার মাথার চুল তো কালো ছিল, এখন তো চুলগুলো সাদা হয়ে গেছে, চুল কি তোমার কালো আছে নাকি সাদা হয়ে গেছে? হ্যাঁ সাদা হয়ে গেছে, এটা চিঠি নয়, তোমার মুখে কোনো দাঁত আছে এখন? না দাঁত নেই, তোমার মুখে তো ফুল 32টা দাঁত ছিল, সেই দাঁতগুলো কোথায়, এটা কি মরণের চিঠি না, তুমি আগে সুন্দর বীর দর্পে মাজা সোজা করে সবার সামনে মাথা উঁচু করে হাঁটাহাঁটি দোলাদোড়ি করতে, কিন্তু তুমি তো এখন মাজা কুঁজো করে বাঁকা হয়ে তুমি হাঁটাহাঁটি করছো, এটা কি তোমার মরণের চিঠি না, তোমার আজকে চামড়াগুলো খুব ঢিলে ঢালা, কুশকি লেগে গেছে, কুশকি লেগে গেছে তোমার চামড়াতে, এটা কি মরণের চিঠি না। তখন আস্তে আস্তে সে সাইলেন্ট হয়ে গেছে, তখন সে বলছে যে হ্যাঁ ঠিকই বলেছ, এটাই মরণের চিঠি, আর এই চিঠিটা আমরা রিসিভ করতে পারিনি। যখন বাড়ির বাহিরে পিয়ন এসে ডাক দেয়, তখন কে এমন আছে যে তার ভালো লাগে না,
যদিও এখন সেটা নেই, কিন্তু আগে মানুষ এই চিঠির অপেক্ষায় থাকত, কোনো আত্মীয় স্বজন, কোনো সন্তান অথবা তার বাবা অথবা তার কোনো প্রিয়জন বা স্ত্রী ইত্যাদি তার স্বামী চিঠি পাঠাতো, এই চিঠির অপেক্ষায় থাকতো কখন চিঠিটা আসবে। কিন্তু প্রতিনিয়ত আমাদের চিঠি আমাদের কাছে নাজিল হচ্ছে, আমাদের কাছে আসতেছে, অথচ আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি। আমার এক উস্তাদের বক্তব্য বলি যে তোমরা পরীক্ষার আগে দেখবেন, এখনো আপনি যদি সৌদি আরবে যান, পরীক্ষা এক পুরো দেশ পুরো সৌদি আরব একদিনে পরীক্ষা শুরু হবে, শেষ হওয়ার ভিন্নতা থাকতে পারে সাবজেক্টের কমবেশের কারণে, কিন্তু একই দিনে পরীক্ষা শুরু হবে পুরো দেশ, সেটা প্রাইমারি লেভেল থেকে নিয়ে একবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স, পিএইচডি সবার পরীক্ষা একদিনে শুরু হয়। সবার পরীক্ষা, পরীক্ষা হয়ে ছুটি, যাই হোক পরীক্ষার আগে অনেক শেখেরা ভালো ভালো বক্তব্য দেন আগে। তো আমি যতদিন বক্তব্য শুনেছি, বিশেষ করে মানে স্বাভাবিক কোনো উস্তাদ না, যারা আলেম বা শেখ সুলাইমান আর রুহাইলি, শেখ ইব্রাহিম আর রুহাইলি, শেখ আব্দুল হাসিন আল আব্বাদ, এনারা বক্তব্য দেন, অর্থাৎ 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের একটা ক্লিপ দেন এই ছাত্রদের উদ্দেশ্যে। তো এর মধ্যে সবাই পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে বলে যে হে শাবাব, হে যুবকরা, তোমরা যখন আজকে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো, মনে রেখো এই পরীক্ষাটা হলো দুনিয়ার পরীক্ষা, এই পরীক্ষা দিয়ে তোমার আখেরাতে কোনো কাজে লাগবে না। তুমি ফার্স্ট ডিভিশন পাও, ফার্স্ট ক্লাস পাও, সেকেন্ড ক্লাস পাও, থার্ড ডিভিশন পাও, তুমি ফেল করো, কোনোটাই তোমার এই এটা দিয়ে আখেরাতে কোনো কাজ হবে না, শুধুমাত্র দুনিয়ার জন্য। মনে রেখো এই পরীক্ষার আগে এক সপ্তাহ ব্যাপী তুমি যে ধরনের প্রস্তুতি শুরু করেছো, তাহলে তোমার আগামীকালকেই যে মৃত্যুটা হবে, এই মৃত্যুর জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলে, এটা একটা অংশ থাকে। সব উস্তাদি কথা বলার সময় এই কথাটা বলে দেন, তুমি যেহেতু পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো, সুতরাং তুমি মরণের প্রস্তুতিটাও, কবরের প্রস্তুতিটাও তুমি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যে মরণের চিঠির অপেক্ষায় যে ব্যক্তি ছিল, সে ব্যর্থ হয়েছে, সে ফেল করেছে। আপনিও যদি এই মরণের চিঠির অপেক্ষায় থাকেন, তাহলে আপনিও ফেল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তিন জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত প্রাণী আছে অর্থাৎ যার জীবন আছে তারই মৃত্যু আছে, যার জীবন আছে তারই মৃত্যু আছে, প্রত্যেক নাফসকে, প্রত্যেক জীবওয়ালা বস্তুকে বা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু তার উপরে আসবেই আসবে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে আজকে যারা তোমরা দুনিয়াতে আছো, 100 বছরের মাথায় তোমরা যাদেরকে দেখছো তারা কেউ দুনিয়াতে থাকবে না। আমিও আপনাদেরকে বলে যাই যে আপনারা আজকে যারা আছেন, আগামী 60-70 বছরের মধ্যে আজকের মুসল্লিগুলো তো হয়তো আপনি একজনকেও খুঁজে পাবেন না। তারা কোথায় যাবে? তারা সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে, সেই স্থায়ী পথের যাত্রায় তারা যাত্রা শুরু করবে। আপনি হয়তো বা তাকে প্রস্তুত করে দিবেন, আপনি কত লাশকে আপনি নিজে গোসল করিয়েছেন, কত লাশকে আপনি কবরে রেখেছেন, কত লাশের উপর আপনি জানাজা পড়েছেন, কত লাশের কবর আপনি জিয়ারত করেছেন, আপনিও সেই পথের একদিন যাত্রী, আপনি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন মনে রাখবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফুন উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন্নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নিশ্চয় যারা যেভাবে যতটুকু আমল করেছে আমি তাদের প্রতিদান ওইভাবেই দেব ইয়াউমাল কিয়ামতের দিন। যারা আশা পোষণ করে এবং যারা ওই আগুনকে ভয় করে জান্নাতে প্রবেশ করতে চায় তারাই হলো সফল কাম, তারাই সফল হবে। মনে রাখবে ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর, এই যে দুনিয়া জীবন এটা হচ্ছে ফাঁকি, এটা হচ্ছে ধোঁকাবাজির একটা জায়গা, এটা হচ্ছে ধোঁকার জায়গা।
আপনি ধোকা এই সব থেকে খবরদার নিজেকে ধোকা দিবেন না বা ধোকা খাবেন না, আপনি খবরদার প্ররোচিত হবেন না, আপনি যে কোনো সময় আপনি প্ররোচিত হতে পারেন, খবরদার হবেন না, প্রস্তুতি গ্রহণ করুন মৃত্যুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসেরু তোমরা বেশি বেশি করো আর যিকরা স্মরণ কিসের হাদিম অথবা হাদিম আল্লাহ যে স্বাদকে তোমার নস্বাদ করে যায়। তোমার স্বাদ ছিল, তোমার স্বাদ ছিল আমি অনেক বড় বিল্ডিং বানাবো, আজকে হঠাৎ তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার স্বাদ ছিল আমি বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তোমার স্বাদকে সে নষ্ট করে দেবে। তোমার স্বাদ ছিল আমি ভালো একটি মেয়েদিকে বিবাহ করব, তোমার স্বাদকে সে নষ্ট করে দিবে। তোমার স্বাদ ছিল আমি হজ করতে যাব, তোমার স্বাদকে নষ্ট করে দিবে। তোমার স্বাদ ছিল আমি পুরো বিশ্ব ভ্রমণ করব, তোমার এই স্বাদকে তোমার এই লাভকে তোমার লোককে তোমার লালসাকে সে হত্যা করবে, সে নস্বাদ করে দিবে। তার নাম হলো মৃত্যু। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বসে থেকে একদিন এইভাবে চারদিক দিয়ে একবার মুরাব্বা যেটা স্কয়ার আকারের একটা দাগ দিলেন, একটা ঘর টানলেন, ঘর টানার পরে এইভাবে একটা দাগ দিলেন যা ঘরকে অতিক্রম করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাগের উপরে আরো কিছু ডানে বামে দাগ টানলেন। দাগ টানার পরে বলতেছেন যে শুনো, এই যে সোজা যে দাগটা দিয়েছি এটা হলো মানুষ, আর এই যে চারিদিকে যে দাগ গুলো আছে এটা হলো মানুষের বয়স, এটা হলো মানুষের সময়, আর যে চারিদিকে আমি যে দাগ গুলো দিলাম এটা হলো মানুষের বিভিন্ন বিপদ আপদ। ইদা আখতাউ হাদা ফা হাসাহু হাদা, যখন একটা একটা দাগকে বা একটা বিপদকে একটা প্রবলেমকে সলভ করে পরবর্তীতে তার আরেকটি প্রবলেম সামনে এসে দাঁড়ায়, একটা সমস্যা যখন দূর করে আরেকটি সমস্যা তখন তার সামনে দাঁড়ায়। এই এইভাবে এই সমস্যা দূর করতে করতে হঠাৎ ফাইদা আখতাউ হাদা নাহশাহু হাদা ওয়া ইন আখতাউ হাদা নাহশাহু হাদা। সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি একটা প্রবলেম সলভ করবে তখন আরেকটা প্রবলেম তোমার সামনে এসে দাঁড়াবে। যখন তোমার স্ত্রীর অসুখ হয়েছিল তখন অসুখ সারতে না শান্তি ছাড়তে না ছাড়তেই তুমি নিজেই অসুস্থ হয়ে যাবা। যখন তুমি নিজে হাসপাতাল থেকে আসতেছো ঠিক তখন তুমি দেখবে যে তোমার সন্তান অসুস্থ, কোনো বিপদে পড়েছে, পরীক্ষায় ফেল করেছে, না হলে চাকরি থেকে সে বিচ্যুত হয়েছে। যখন তুমি এটা এই প্রবলেমটা যখন তুমি সলভ করবে এই সমস্যাটা দেখে তখন তুমি দূর হবে, তখন তুমি দেখবে যে আমার ফসলগুলো নষ্ট হয়ে গেছে অথবা আমার বাড়িটা পুড়ে গেছে অথবা আমার আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে, আমার মেয়েকে যেখানে বিয়ে দিয়েছিলাম সেখানে সে অনেক বড় ধরনের বিপদে পড়েছে। আপনার অর্থ সম্পদ নষ্ট করবে, আপনার জীবনকে নষ্ট করবে, আপনার বাড়ি গাড়িকে নষ্ট করে দিবে, ইতিমধ্যে তার মৃত্যু এসে যাবে। মনে রেখো এই সময় এই যে দাগ দিয়েছিল এই পর্যন্ত দাগ এইরকম ভাবে দাগ দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাগ দেওয়ার পরে এই উপর পর্যন্ত এভাবে দাগটা দিয়েছিলেন। আর আল্লাহ রাসূল বললেন যে হাদা আমালুহু, এটা হলো মানুষের আশা এবং আকাঙ্ক্ষা। মানুষের এখান থেকে শুরু করে বিভিন্ন বিপদ আপদ কাটিয়ে এই পর্যন্ত পৌঁছে প্রত্যেক মানুষই হয়তো বা পৌঁছে বা কোন সময় এই মাঝখান থেকে ড্রপ আউট হতে পারে, ঝরে যেতে পারে, কিন্তু কোনোদিনই এর উপরে কোনো মানুষ যেতে পারেনি এবং যেতে পারবে না। কেউ কোনোদিন বলে না আমার আশা শেষ, আমার আর কোনো আশা নেই, এখন আমার শুধু মৃত্যুটাই চাওয়া। কোন মানুষ বলে না যে আমার আর টাকার প্রয়োজন নেই, কোন মানুষ বলে না যে আমার আর বাড়ির প্রয়োজন নেই, কোন মানুষ বলে না যে আমার অর্থ সম্পদের অথবা গহনার কোনো প্রয়োজন নেই। সব মানুষের আশা হলো অনেক বেশি এই পর্যন্ত, এর মধ্যে হঠাৎ করে আপনাকে একদিন গ্রাস করবে, এই মৃত্যু নামক এই যন্ত্রণা আপনার সামনে একদিন হাজির হবে, আপনার সব কিছুকে নষ্ট করে দিবে। এই জিনিসকে আপনাকে বেশি বেশি স্মরণ করার জন্য বলা হয়েছে, অনেক বেশি স্মরণ করবেন। একটা প্রসঙ্গত ছোট্ট গল্প যদি নিয়ে আসা যায় তাহলে খুব খারাপ হবে না। মনে রাখবেন যে মৃত্যুকে স্মরণ মানেই হচ্ছে দোষ বিটি পড়ায় মৃত্যু মৃত্যু মৃত্যু, এর নাম হচ্ছে মৃত্যুকে স্মরণ করা নয়। মৃত্যুকে স্মরণ করার ভিন্ন একটা ব্যাখ্যা আছে, মৃত্যুকে স্মরণ করার ভিন্ন একটা টেকনিক্যাল টার্ম আছে, ওর একটা পরিভাষা আছে। শুধুমাত্র মৃত্যু মৃত্যু করবেন অথবা উপরে লিখে রাখবেন মৃত্যু, অথবা আপনার কাছে গায়ের উপর লিখে রাখবেন মৃত্যু, অথবা দোষ বিটি পেন মৃত্যু, এর নাম মৃত্যুকে স্মরণ করা নয়। একজন বলেছিলেন যে আমি অনেক জুলুম অত্যাচার নির্যাতন আমি নিজে করি। একজন বাদশাহ একজন হুজুরকে ডেকে বলেছে আমাকে কি করলে এই মৃত্যু এই যে এই ধরনের খারাপ কাজে আমি জড়িয়ে আছি, যত ধরনের হত্যা
ধর্ষণ, রাহাজানি, খারাপি, জুলুম, নির্যাতন যা কিছু আছে সেগুলো সব আমার দ্বারাতে বা আমি করতেছি, সেই ক্ষেত্রে কি করলে আমি এখান থেকে মুক্তি পাবো? আর নিজেও আমি মানে ধর্মের দিক থেকে অনেক নিচে, আমার এখন অনেক বয়স হয়েছে, আমি চাই এগুলো থেকে আমি যেন মুক্তি পাই, কি করা যায়? তখন সে আলেম জবাব দিয়েছিলেন যে প্রতিদিন আপনি 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। সেই আলেম অথবা সেই শায়খ এসে ওনাকে পরামর্শ দিলেন আপনি প্রতিদিন 100 বার করে মৃত্যুকে স্মরণ করবেন। তখন কথা অনুযায়ী বাদশা যিনি উনি যেখানে যে ইজলাসে অথবা সেই যে সিংহাসনে বসতেন সেই সিংহাসনের পাশেই ওখানে দেওয়ালে একটা তসবি রেখে দিলেন, এসেই বলেন মৃত্যু মৃত্যু মৃত্যু, মরণ বা মরণ আসবে ইত্যাদি বলে 100 বার স্মরণ করে আবার তসবিটা ওখানে রেখে দেন। রেখে দেওয়ার পরে তার যে হুকুম আহকাম, যেগুলো কাজ, যেই অত্যাচার, যেই নির্যাতন বা ইত্যাদি যেগুলো আছে সেগুলো আবার উনি শুরু করেন। যখন উনি 1 মাস 2 মাস 3 মাস পার হলো, 3 মাস পার হওয়ার পরে যখন তার মৃত্যুর কোনো ভয়ও আসে না এবং তার সে খারাপ কাজ থেকেও সে বিরত থাকে না, ঠিক এই মুহূর্তে ওই আলেমের উপর রাগ হলো, যে আলেমকে ডাকো সে আমাকে ভুল ব্যাখ্যা দিয়েছে, সে আমাকে ভুল শিক্ষা দিয়ে চলে গেছে, ওর শাস্তি হবে, ওকে নিয়ে এসে রাজদরবারে কোনো ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাকে হত্যা করো। যখন নিয়ে আসা হয়েছে তখন তাকে বলা হলো যে তুমি রাজার সাথে অথবা বাদশার সাথে অথবা এই রাষ্ট্রনায়কের সাথে তুমি এই ধরনের বিয়াদবি করেছো, এই জন্য তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আগামীকাল সকাল 10টায় তোমার ফাঁসিতে ঝুলানো হবে অথবা তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, তুমি এর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তখন তাকে মৃত্যুর আগে বলা হলো তুমি এখন কি স্বাদ মেটাতে চাও বলো, মৃত্যুর আগে নাকি কোনো স্বাদ মিটাই, একটা স্বাদ ছাড়া নাকি বাকি সব স্বাদই মিটানোর চেষ্টা করা হয়, সেটা হলো আমি বাঁচতে চাই, এই কথা ছাড়া অন্য সব কিছুই পূরণ করার চেষ্টা করা হয়। তখন সে বলল যে আমি যে স্বাদ আমি যা চাই তাই দেওয়া হবে, হ্যাঁ তাই দেওয়া হবে, আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমি এদেশের রাষ্ট্রনায়ক হতে চাই। যখন বলা হলো যেহেতু রাজা কথা দিয়েছিলেন কি করবে না, উনি কোনো কিছুই খুঁজে পেলেন না, তাই উনি বললেন যে ঠিক আছে তাই দেওয়া হবে, আমি যেহেতু কথা দিয়েছি আমি তাকে কথা দিলাম, আমি তাকে ক্ষমতা দিলাম, আগামীকাল সকাল 9টা পর্যন্ত আমি তাকে রাষ্ট্রনায়কের দায়িত্ব দিলাম বা বাদশার দায়িত্ব দিলাম। সে যখন বাদশাহিতে বসলো, বসার পরে মানুষজন অনেক জড়ো হলো, অনেক গ্যাঞ্জাম বা অনেক কিছু যখন শুরু হলো, নতুন বাদশাহ দেশে এসেছে, মাত্র 24 ঘন্টার জন্য একজন বাদশাহ এসেছে, যখন মানুষ জানতে পারলো অনেক মানুষ হলো ওখানে ঘেমো হলো, 2-3 জন মানুষকে নিয়ে এসে বলল যে তোমরা এই অপরাধ করেছ, এই রাজদরবারে বাদাম বিক্রি করেছ অথবা এই ফেরি করেছ, এই জন্য তোমাদের আগামীকাল সকাল 8টার সময় তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে 20 ঘন্টা সময়। দুইজনকে ধরে ভরা হলো, আগামীকাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে, তার সময় হলো সকাল 9টা পর্যন্ত, সে সকাল 9টার আগে 8টার আগেই ফাঁসির কাজ মানে কার্যক্রম বাস্তবায়ন করে এখান থেকে চলে যাবে। এরপরে দুইজন মানুষকে বলা হলো যে অর্থাৎ দুইজন সুন্দরী নারীকে বলা হলো তুমি তাদের দুইজনকে এই রাত্রি যেন যাপন করতে পারো, তার সাথে তাদের মনোবাসনাগুলো তোমরা দুইজন পূরণ করবে, যাও যদি তোমরা সকালবেলা উঠে তোমাদের বিষয়ে তোমাদের দিক থেকে ভালো কোনো রিপোর্ট দিতে পারো যে হ্যাঁ আমরা কাজে সাকসেস, তাহলে তোমাদেরকে এই এই পুরস্কারে পুরস্কৃত করা হবে, সম্মানিত উপস্থিতি। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে মরণের প্রস্তুতি অথবা মরণকে ভয়, মরণকে স্মরণ, এ বিষয়ে কথা বলার জন্য এই কথাটা নিয়ে আসলাম। মনে কিছু করবেন না, আমি গল্প সাধারণত করি না এবং আমি আসলেও কোনোদিন গল্প করিনি, কিন্তু আমরা মরণ থেকে কত দূরে চলে গেছি, মরণ ছেড়ে আমরা অনেক দূরে চলে গেছি, মরণ আমাদের এই ঘাড়ের কিনারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আর ইয়াবিন, এইখানে যে রবটা আছে এর সাথে মিটে আছে, কিন্তু আমরা মরণকে ভয় করছি না। তখন বলা হলো যে যাও তোমরা দুইজন গিয়ে দুইজনকে নষ্ট করে দেবে রাত্রে, পুরো রাত্রি তোমাদের জন্য দেওয়া হলো এবং এর জন্য তোমাদের পুরস্কার ঘোষণা করা হলো, এই এই তোমাদেরকে দেওয়া হবে। এবং ওই বাদশাকে বলা হলো যে আপনি আমার এখন প্রজা, আমি হলাম আপনার রাজা, আপনাকে বড় শাস্তিতে দণ্ডিত করব না, ইয়া হলো আপনার কাজ হলো আপনি শুধু দুই চোখ দিয়ে দেখবেন যে সত্যি আমি যে কাজে তাদেরকে যে দুইটা মেয়েকে পাঠিয়েছি এই কাজ তারা করছে কিনা। বাদশা প্রজা হিসাবে সেখানে দাঁড়িয়ে সেই কাজ শুরু করলেন, অর্থাৎ তার কাজই হলো দেখা তাদের অগোচরে উনি শুধু দেখতে থাকলেন, পুরো রাত
পুরো 10 ঘন্টা 11 ঘন্টা রাত কেটে গেল, কিন্তু এই দুইটা মেয়ে তার যত কলা কৌশল যা কিছু ছিল এই দুইটা মেয়ে ওই দুইজন পুরুষকে কিছুই করতে পারেনি। তারা তো শুধু বলছে যে আগামীকাল আমার মৃত্যু হবে সকাল 8টায়, আমি এর সাথে কিভাবে থাকি, আমি এই কাজ এখন কিভাবে করি, জীবনে কত কি অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কাকে আমি হাত তুলে চড় দিয়েছি, কার জমি আমি মেরে খেয়েছি, কোন মেয়ের দিকে আমি বেহাল দৃষ্টিতে তাকিয়েছি, কত ধরনের পাপ আমার কাছে এখন উপস্থিত, এই পাপগুলো আমি আল্লাহর কাছ থেকে কিভাবে মাপ নিব। মাত্র সময় তো আমার 20 ঘন্টা, মাত্র আছে 10 ঘন্টা, এই 10 ঘন্টা আমার সময় নেই, আর তোমরা এখানে এসে আমার সাথে ঝামেলা করছো, এই নিয়ে ব্যস্ত পুরো রাত কেটে গেল সে সালাতে সে ইবাদতে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে পুরো রাত পার করে দিল, কিন্তু সেই মেয়েদের দিকে তাকানোর 1 সেকেন্ড পর্যন্ত তার সময় হলো না, সে তাকায়নি। সে কত সুন্দর মেয়ে নাকি খারাপ মেয়ে, সে কোন বংশে কেন, এটা দেখারও তার সময় হয়নি। যখন ঠিক রাত সকাল 8টার সময় হলো, 8টার সময়ের আগেই 7টার সময় সেই বাচ্চা এসে হুজুরের সামনে এসে হাজির যে ভাই আপনি এখন রাজা আর আমি হলাম প্রজা, তারপরেও আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন, কি কথা বলবেন? যখন রাজ দরবারে সবার সামনে, তখন উনি বললেন সভাসদের সামনে সব বললেন যে আসলে আমি ভুল করেছি, মৃত্যুকে স্মরণ মানে তাসবিহ গুনাহ, এটা আমার ভুল ছিল, আমিও তো কত অন্যায় করেছি, আল্লাহর কাছে মাফ চাইতে হতো, আল্লাহকে বলতে হতো, সেই পাপগুলোর কথা স্মরণ করে আল্লাহকে বলতে হতো, কিন্তু আমি সেটা বলতে পারিনি। যা আমি দুই চোখ দিয়ে পুরো রাত যা দেখেছি এখান থেকে আমার শিক্ষা হয়ে গেছে, আপনি ঠিক পথে ছিলেন, আমি বরঞ্চ ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করবেন। তখন সবকিছু ঢেসমিস হয়ে গেল, মরণকে স্মরণ করার অধ্যায়টাও চলে আসলো। সুতরাং আপনারা মরণকে স্মরণ করছেন এখন, অথচ আপনি এখান থেকে গিয়ে আসরের সালাতের সময় থাকবে না, আসরের সালাতের কোনো খবর আপনার থাকবে না, আপনি মরণকে স্মরণ করে মসজিদ থেকে বের হয়ে আবার সেই সুদ ঘোষের সাথে জড়িয়ে যাবেন। মরণকে স্মরণ করছেন, তাসবিহ টিপতেছেন, আবার আপনি খারাপ কাজের সাথে ব্যস্ত আছেন, আপনার বাড়িতে ব্যয়াপনা বেল্লাপনা বা অশ্লীলতায় যে কাজকর্ম ছড়িয়ে রেখেছেন সেগুলোর সাথে আবার আপনি সেখানে যাবেন, আপনার মেয়েরা যেভাবে বিপদদায়ী চলাফেরা করে আপনি তাদেরকে পোশাক কিনে দিয়েছেন, আপনি তাদেরকে চলার সুযোগ করে দিয়েছেন, অথচ আপনি বসে বসে মৃত্যুকে স্মরণ করছেন, কশ্চিন কালেও মৃত্যুকে স্মরণ হবে না, কোনোদিন হয়নি হবেও না। কি মনে করেছেন আপনি মৃত্যু কি জিনিস আপনি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয়নে ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পাত্র ছিল, সেই পাত্র থেকে নিয়ে উনি এইভাবে হাত দিচ্ছেন আর এইভাবে মুখ মাসহা করতেছেন, এইভাবে হাত দিচ্ছেন আর এইভাবে মুখ মাসহা করতেছেন, হাত ভিজানো ছিল, এই হাত ভিজানো উঠে এইভাবে করতেছেন আর বলতেছেন ইন্নালিল মাউতিলা সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় মরণের কষ্ট আছে, মরণের যন্ত্রণা আছে, মরণের কষ্ট আছে, মরণের যন্ত্রণা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতে করতে এই করছিলেন, হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উপরে তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি রফিকিল আলা, আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমার বন্ধু যিনি তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, এই কথাগুলো হাত তুলে বলতে বলতে হঠাৎ হাতটা এভাবে পড়ে গেল বুকের উপর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাই ছিল শেষ কথা, আল্লাহুম্মা ইজনি বিরফিকিল আলা, আর আপনারা মৃত্যুকে স্মরণ করছেন, যত সব অন্যায় অনাচার অত্যাচার, যত সব পাপ পঙ্কিলতা, যত সব অশ্লীলতা আপনার যা কিছু আছে সেটা দিয়ে আপনি মরণকে স্মরণ করার চেষ্টা করছেন, কখনো এই মরণ স্মরণ যে মরণের স্মরণ আপনার জীবনে কোনো কাজ আসবে না, মরণকে স্মরণ করতে হবে রাসূলের মতো, মরণকে স্মরণ করতে হবে সাহাবীদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীরা মৃত্যুকে ভয় পেতেন শুধু এই কারণে যে মৃত্যুর সময় কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি জীবনে যত মৃত্যু দেখেছি, যত মানুষের মরণ দেখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কষ্ট হয়েছে এই ধরনের মৃত্যু আমি কাউকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আফিনা আলাইনা সাকারাতিল মাউত, হে আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করে দাও, হে আল্লাহ তুমি আমার মৃত্যুকে সহজ করে দাও, আল্লাহ যদি কোনো কষ্ট
মরণের কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে দিও না। এই কথাগুলো বলতে বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আপনি কিসের মৃত্যুকে স্মরণ করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে অনেক ধারণা আমাদেরকে দিয়ে গেছেন, আর আপনারা মৃত্যু থেকে এখনো অনেক দূরে আছেন। কোরআনের আয়াত অনেকগুলো আছে, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মরণের সময় মানুষ এই কথাগুলো বলবে, এই কথাগুলো বলবে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিলহাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের মৃত্যু যন্ত্রণা অবশ্য অবশ্যই আসবে, অবশ্য অবশ্যই আসবে, মা কুনতা মিনহু তাহিদ। আর তোমরা এটা থেকে তাল বাহানা করো, তোমরা এটা থেকে টাল বাহানা করো যে হয়তো মরণ আসতেও পারে নাও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা জা আহাদাহুল মাউত ক্বাল রাব্বি ইরজিউন, যখন মরণের ভয় আপনার চলে আসবে, যখন মৃত্যু আপনার কাছাকাছি হবে, কালো এবং বিভৎস চেহারার ফেরেশতারা আপনার সামনে ঘোরাঘুরি করবে, তখন আপনি বুঝতে পারবেন আমার এখন মৃত্যু হবে। তখন আপনি বলবেন ইরজিউন, আল্লাহ তুমি আমাকে ফিরত দাও, আমার মৃত্যু দিও না, আমার মৃত্যু দিও না, আমাকে ফিরত দাও, অল্প একটু সময় আপনাকে ফিরত দাও। তখন বলা হবে লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, তুমি যদি আমাকে ফিরত দাও আমি যে আমলগুলো করতাম না, যে অন্যায়গুলো করতাম সেটা ছেড়ে দেব, যে আমলগুলো ছেড়ে দিয়েছিলাম সে আমলগুলো আমি আবার ধরব, যে সালাত আদায় করতাম না আমি সালাত আদায় করব, যে ঘুষ আমি খেতাম সেই ঘুষকে ছেড়ে দেব। লাল্লি আমালু সালিহান ফিমা তারাক্তু, আমি যে কাজগুলো ছাড়তাম মানে মানতাম না আমি সেটা আবার শুরু করব। কাল্লা কাল্লা কাল্লা, না না, কখনোই না, কখনোই তোমাকে আর ফিরত দেওয়া হবে না। আপনি শুধু আফসোস করবেন, আপনি শুধু চিল্লাবেন, এই চিল্লানোর আওয়াজ কেউ শুনবে না, এবং এই চিল্লানোর আওয়াজ দিয়ে কোনো কাজও হবে না। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, মনে রেখো এটা একটা কথা আর কথা মাত্র। অ্যাক্সিডেন্ট করেছিলে, মরণাপন্ন হয়েছিলে, সেখান থেকে তুমি শিক্ষা নেও নাই, তোমার সন্তান চলে গেছে, তোমার বাবা চলে গেছে, সেখান থেকে শিক্ষা নেও নাই, তুমি অনেকবার ডাকাতের হাতে ধরা পড়েছিলে, তোমাকে তারা মেরেও ফেলতো হয়তো, কিন্তু তারা মারেনি, সেখান থেকে বেঁচে গেছো, আল্লাহ তোমাকে বাঁচিয়েছে, তুমি সেখান থেকে নেও নাই, শিক্ষা নেও নাই। আজকে ওই সেই দিন যেমন বলেছিলে যে আল্লাহ আজকে যদি ছাড়া পেতাম ছাড়া পেতাম, এক সময় তুমি ছাড়া পেয়ে গেছো, আজকেও তুমি তাই বলতেছো, ইস আমি যদি ছাড়া পেতাম, আমি যদি ছাড়া পেতাম আজকে, আজকের দিনটা যদি আমি বাঁচতাম তাহলেই আমি বাস। আপনি দেখেন রানা প্লাজায় আপনাদের এখানকার উদাহরণ, কত মানুষ সেই দিন ওইখান থেকে এই এই আর্তনাদ করেছিল, আল্লাহ তুমি যদি আজকে আমাকে বাঁচিয়ে দাও আর তোমার আমি কোনোদিন নাফরমানি করব না, এই কথা কতজনকে আহাজারি করেছে, আর্তনাদ করেছে, একবারে নিনাদ করেছে, আকাশ বাতাস ভারী হয়েছিল তোমাদের এই চিল্লানিতে, তোমাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছিল। আজকে তারা কোথায়, তারা কোথায়, তারা কি মসজিদে আছে, তারা নাকি ঘুষ নিয়ে ব্যস্ত আছে, তারা নাকি চুরি চামারি নিয়ে ব্যস্ত আছে। আমরা দেখেছি অনেক মানুষকে এই ধরনের বিপদে পড়ার পরে তারা আবার আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, যাই দিন তাদেরকে উত্থাপন করা হবে, বিপদ তাদের পিছে পিছেই আসবে, বিপদ তাদের পিছে পিছেই থাকবে, তারা কথার কথা বলতেছে মাত্র, তারা কোনোদিন ফিরে আসবে না। সম্মানিত উপস্থিতি আমার তিনি ভাইরা, মৃত্যুকে স্মরণ করার জন্য আপনাকে আমি আর কি বলে বুঝাতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুমিন ইয়ামুতু বিইরকিল জানিন, মনে রেখো যে মানুষ মানে মুমিন যারা মৃত্যুবরণ করে তাদের এই যে এইখানে এইখানে যে রগটা আছে এই রগের কাছেই তাদের মৃত্যুটা উপস্থিত হয়, আর মুমিনদের মৃত্যুটা খুব প্রশান্ত খুব শান্তির মৃত্যু হয় যদি আপনি মুমিন হয়ে থাকেন। ইবনু রাজব আল হাম্বলি উনি রাহিমাহুল্লাহ উনি বলতেছেন ওয়া আদামুস সাদাইত আল্লাতী তানজিলু বিল আবদি ফিদ দুনিয়া আল মাউত ওয়া মা বাদাহু আশাদ্দ মিনহু ইল্লা মা ইয়াকুন মাসীরুল আবদি ইলা খাইর, দুনিয়াতে মানুষের উপরে সবচেয়ে বড় যে মুসিবত তা হলো মৃত্যু। দুনিয়াতে মানুষের উপরে যত মুসিবত আসে যত বিপদ আসে তার উপর সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু।
মৃত্যু আপনি যদি চিন্তা করেন, আমার উপর অনেক মুসিবত আসে, কোথায় দৌড়াদৌড়ি করেন, কোথায় কিভাবে টাকা পয়সা খরচ করেন, অথবা আপনি সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কি না করেন, এই মৃত্যু থেকে মুক্তি পাওয়ার জন্য বা মৃত্যুকে সহজীকরণের জন্য আপনি কি করেছেন, আপনি যদি বুকে হাত দেন তাহলে বলতে পারবেন। উনি বলতেছেন, ওয়া মা বাদা হুয়া শাদ্দু মিনহু ইল্লা মাইকুন মাসীরুল আবদি ইলা খাইর। তো মনে রেখো, এই মৃত্যু শুধু নয়, দুনিয়াবি জীবন নয়, দুনিয়াবি জীবনের পরেও এটাই হচ্ছে আপনার কাছে সবচেয়ে ভারী জিনিস যদি আপনি মুমিন হন। তার মানে মরণ পর্যন্ত কষ্টটা আপনার শেষ, মরণ পর্যন্তই কষ্টটা আপনার শেষ, মরণের সময় কষ্টটা আসে শুধু যদি আপনি মুমিন হন, এরপরে ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে শোনো, তোমাদের যদি কোনো মৃত মানুষ মারা যায় তাহলে তাকে দ্রুত প্রস্থানের ব্যবস্থা করাও, অর্থাৎ তাকে দাফনের ব্যবস্থা করো, সে যদি ভালো হয় তাহলে সে ভালোর মধ্যে চলে যাবে, আর যদি খারাপ হয় তাহলে ওই খারাপের মুসাব তোমাদের বহন করার কি দরকার। দেখেছেন, মৃত্যু মরণ হয়ে গেছে আর কেউ আপনাকে বলতেছে না যে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল মালিক, সবাই বলতেছে লাশ লাশ লাশ, লাশের জানাজা হবে কখন, আব্দুল্লাহর জানাজা হবে কখন, এটা কেউ জিজ্ঞাসা করে? এই লাশটা বাহিরে নিয়ে এসে তো, আপনার নাম আব্দুর রহমান, কেউ বলছে না আব্দুর রহমানকে বাহিরে নিয়ে এসে তো, কেউ বলে আপনাকে, বলবে? অসম্ভব, আপনার নামই পরিবর্তন হয়ে গেছে, আসেনি দুনিয়াতে এখনো। তাই বলছেন এটাই তার জন্য কঠিন। এরপরে যে অধ্যায়গুলো আছে তা হলো খুবই সহজ, মৃত্যুকে নিয়ে মনীষীদের বক্তব্য যদি পড়েন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে মুসলমানদের জন্যই সবচাইতে ভালো মৃত্যু। কেন? মৃত্যু সংক্রান্ত, মৃত্যু সংক্রান্ত উইকিপিডিয়াতেও আপনারা দেখতে পাবেন মৃত্যুর বর্ণনা বা মৃত্যু নিয়ে গবেষণা বা মৃত্যু নিয়ে কথা ইসলাম সবচাইতে বেশি বলেছে। মৃত্যু নিয়ে কোনো ধর্ম কথা বলেনি, মৃত্যু নিয়ে নাস্তিকেরা কথা বলেনি, বা মৃত্যু নিয়ে অন্য কোন ধর্মে এত বিস্তারিত আলোচনা নাই বা কথা নেই, কিভাবে মানুষের মৃত্যু হবে, মৃত্যুর সময় মানুষ কি বলবে, মৃত্যুর সময় মানুষ কি করতে চাইবে, এসব নিয়ে কেউ কথা বলেনি, ইসলাম বলেছে। এরপরেও যদি আপনি মুসলিম হয়ে মৃত্যুর সময়কার শিক্ষাটা না নেন তাহলে আমাদের কিছুই বলার নেই। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন ওয়া আকলুহুম মিন ইয়াজুসু যালিকা। বেশ কয়েকটা হাদিসে এসে এটা এসেছে, মনে রেখো আমার উম্মতেরা, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছর পর্যন্তই তোমরা যথেষ্ট থেকো। আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ এবং আপনাদের সুপরিচিত একজন কণ্ঠের মানুষ, অনেকে তার কোরআন তেলাওয়াত শুনে আপনাদের হৃদয়কে ঠান্ডা করেন, কারি আইয়ুব, কারি আইয়ুব, উনি মারা গেছেন 2016 সালে। উনি মৃত্যু পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর 2 দিন আগেও মদিনা বিশ্ববিদ্যালয়ে তাফসির বিভাগে ক্লাস নিতেন। ওখানকার তাফসির বিভাগ হলেও ওখানকার টিচারেরা, মানে টিচারদের একটা সিস্টেম হলো যে তাফসির বিভাগের যিনি টিচার উনি পুরো বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে ক্লাস নেবেন ওই ক্লাস যেটা তাফসির। হাদিস ডিপার্টমেন্টের টিচারেরা দেখেন একটা, মানে স্টুডেন্ট ভালো হওয়ার কারণ কি, হাদিস ডিপার্টমেন্টের টিচারেরা হাদিস ক্লাসই নেবে কিন্তু অন্য অন্য ডিপার্টমেন্টে গিয়েও ক্লাস নেবে ওই ক্লাসটা যেটা হাদিস, হাদিস ক্লাসটা অন্য ডিপার্টমেন্টে গিয়ে নেবেন। তো আমাদের ডিপার্টমেন্টে উনি ক্লাস নিতেন, কারি আইয়ুব। তো উনি মরণের আগে এক জায়গায়, উনি তো মুসলিম নবীর ইমাম ছিলেন, মানে ইন্টারন্যাশনালি একজন মানে পার্সন ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো ওনাকে দেশের বাহিরে অন্য দেশে আফ্রিকার দিকে একটা, মানে এই যে মরক্কো, মাগরিব যেটাকে বলা হয়, মাগরিবে ওনাকে পাঠানো হচ্ছে মরক্কোতে যে আপনি এটার ডেলিগেশন করবেন, দায়িত্ব পালন করবেন। তখন কারি আইয়ুব বলেছিলেন যে দেখেন আমার রাসূলের বয়স হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল, 63 বছর। তো উনি বলছেন যে আমার 63 বছর হয়ে গেছে, আমাকে আর দূরে দূরে কোথাও দিয়েন। উনি যে তেলাওয়াত করতেন আল্লাহ আকবার মসজিদে নববীতে, যারা শুনেছেন তেলাওয়াত শুনেছেন, যারা শোনেন নাই শুনবেন, বিশ্বের অন্যতম একটা কণ্ঠ। এই কথা বলার পরে ওনাকে আর দায়িত্ব দেয় নাই, দেশের ভিতরে কোথাও
কোন দায়িত্ব রেখেছিলেন। এই কথা বলার পরে 3 মাসও যায় নাই, 3 মাসের মাথায় এশার সালাতেও উনি ইমামতি করেছেন, ফজরের আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন। এশার সালাতেও উনি মসজিদে ইমামতি করেছেন, এশার ফজরের আগেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। তো আপনার আমার বয়স রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে 60 থেকে 70 বছর, এর কম এটা তো ধরারই নয়, যে কোনো সময় মানুষ মরতে পারে, এর বেশি যদি হয় তাহলে মনে করো যে তুমি মৃত্যুর কাছাকাছি আছো, অর্থাৎ আমি এখন মারা যাব, আমার 71 বছর হয়েছে মানে এখন মারা যাব। আরে এখন তুমি মারা যাবে, তোমার দাড়ি পেকেছে, চুল পেকেছে, কবর একটা পা এক পা কবরে চলে গেছে, এরপরে আমাদের হুঁশ হয় না বা খেয়াল হয় না। সম্মানিত উপস্থিতি আমার দ্বীনী ভাইরা, আযরাল্লাহু ইলা আমরি আখরা আজালাহু হাত্তা বালাগাহু 60 সানা। শুনেন, আপনারা অনেকে প্রস্তুতি নেন হাদিসটার শুধু অনুবাদ না, ব্যাখ্যা সহ অনুবাদ। আপনারা অনেকে মনে করেন বেশ কিছুদিন বাঁচব, এখনই কি মারা যাব, মানুষের এটা ধারণা হতেই পারে, স্বাভাবিক কিছু নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম আপনাদের জন্য একটা হাসান এবং সহি হাদিসটা হাসান পর্যায়ের, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে হ্যাঁ এটাও দোষের না, এখন শোনো, এটাও দোষের না, কিন্তু 60 বছরের পরেও যারা প্রস্তুতি গ্রহণ করেনি, 60 বছরের পরেও যারা ইবাদতে ফিরে আসেনি, এদের ওজরটা কবুল করা হবে না। সাবধান, আপনি মনে করছেন আমি বাঁচবো তো, এই করতে 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 50, 55, 56, 58, 59, 60 পর্যন্ত ঠিক আছে, এরপরে তুমি ইবাদতে ফিরে আসো, যদি তুমি না আসো তাহলে এরপরে তোমার ওজর গ্রহণ করা হবে না। এই হাদিসটা ওয়াজু ওজু বান্না মানে অবশ্যই গ্রহণ করা হবে না, তা নাই, রাসূলুল্লাহ সাল্লাম যা বলেছেন তাই অনুবাদ করলাম, ওজর গ্রহণ করা হবে না, তাহলে আপনি কি করবেন তখন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা যারা এখানে আছি মুসল্লি এবং আমাদের যারা সাথে আছে, আল্লাহ তুমি তাদের সবাইকে ইমানের উপরে মৃত্যু দান করো, আমরা যেন আমাদের ইমানের যেন কোনো দুর্বলতা না থাকে, আল্লাহ তুমি আমাদের সেই আমল করার তৌফিক দান করো, আমরা যেন সুন্দর মরণ নিয়ে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা কথা বলি, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ মৃত্যু চায়ও না, এটা সহিহ বুখারীর হাদিস মুসলিমের হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবর তো তোমরা কেউ মৃত্যু চায়ও না, যদি কিছু বলতেই হয় তাহলে বলো আল্লাহুম্মা ইন্নী মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, হে আল্লাহ তুমি আমার মৃত্যু দাও তখন যখন তুমি মনে করো যে আমার মৃত্যুতেই কল্যাণ আছে। বুঝেননি? তুমি যদি বুঝো যে আমার এখন মৃত্যুতে কল্যাণ আছে তাহলে তুমি আমার মৃত্যু এখনই দাও, বা যখন আমার কল্যাণ আছে তখন দাও, আর তুমি যদি মনে করো যে আমার বেঁচে থাকাতেই কল্যাণ আছে তাহলে তুমি আমাকে জীবিত রাখো। কিন্তু খবরদার, আল্লাহর কাছে মৃত্যু চায় না যে আমার মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও। এই জন্য যারা অসুস্থ মানুষ আছে, একবারে মূর্ষ অবস্থায় ক্যান্সার রোগে আক্রান্ত বা একবারে মানে মানে আরোগ্য সম্ভব নয় ম্যাক্সিমাম বলা যায়, তাদের জন্য এই দোয়াটা করবেন, আল্লাহ তুমি যদি তার মৃত্যুই ভালো মনে করো তাহলে মৃত্যু দাও, আর যদি তার জীবন মনে করো তাহলে তুমি তাকে সুস্থ বানিয়ে দাও, এই দোয়াটা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد.